আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে মোবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যারা দুজনের মধ্যে মারামারি, ঝগড়া, বিবাদ সৃষ্টি করার উদ্দেশ্যে একজনের কথা আরেকজনকে বলা, একজনের কথা আরেকজনের কাছে বহন করা, একজনের ভুল আরেকজনের কাছে বলা, একজনের ত্রুটি বিচ্যুতি অন্যজনের কাছে বলা, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে দুজনের মধ্যে যাতে কখনোই শান্তি বিরাজ না করে, সর্বসময় যাতে অশৃঙ্খল, অশান্তি, মারামারি, ঝগড়া, বিবাদ লেগে থাকে, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের কাছে বলা, একজনের ত্রুটি আরেকজনের কাছে বর্ণনা করা, একজনের দোষ আরেকজনের কাছে বলা, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লাগানো, ওই সমস্ত মানুষকে সুগুলকুর বলা হয়। সুগুলকুরদের ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বর্ণিত হয়েছে এই সুগুলকুরদের ভয়াবহ পরিণতি সম্পর্কে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। সুগুলকুর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একজনের কথা আরেকজনের কাছে বলবে এই উদ্দেশ্যে মারামারি, ঝগড়া, বিবাদ লাগানোর জন্যে, অশান্তি বিরাজ করার জন্যে, ওই সমস্ত মানুষ একজন আরেকজনকে আরেকজনের কাছে কথা বলবে, দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লাগানোর জন্য ওই সমস্ত মানুষ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, তারা জান্নাতে প্রবেশ করবে না। সুগুলকুর কখনোই জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ যারা সুগুলকুর করবে তারা জান্নাতে যাওয়া সম্ভব নয়, তাদের স্থান হবে জাহান্নাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত অপরাধমূলক অন্যায় কাছ থেকে সকলকে বাঁচার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।